এলাকা ছাড়া হয়ে পালিয়ে আছেন ব্রাডফোর্ডে স্ত্রীকে হত্যাকারী হাবিবুর রহমান মাসুমের পরিবার। ঈদের আগের দিন সরজমিনে গিয়ে তাদের আবাসস্থল নানাবাড়ি এলাকা বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামে কাঞ্চন ভিলায় দেখা যায় তালা ঝুলছে। তারা শিউলির পরিবারের ভয়ে এলাকা ছেড়ে আছে বলে জানান মাসুমের মামা। তারা হয়তো গ্রামের বাড়ি গেছে বা কোথাও কোথাও হইতে পারে, মেইন বিষয় লেগে তা না, ফ্যাক্ট না। বিষয় লেগে যদি তারা রাগর মাথা ইনো ইয়ে জন্য বিতাকে কেউ রাইত খাল একটা স্কিটের বদলে আর একটা স্কিন করতে পারে মানুষ তো রাগ না না, তবু একটা বিষয় কিন্তু ফ্যাক্ট তো ইগু না, কিন্তু কোথাও লেগে বাড়িটাই যদি রাগর মাথা তারা কিন্তু অলরেডি হুমকি দিছে সবরে। জানা যায় হাবিবুর রহমান মাসুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে হলেও তারা দীর্ঘদিন ধরেই নানাবাড়ি বিশ্বনাথ উপজেলায় জানাইয়া গ্রামে বাসা তৈরি করে থাকতেন। হাবিবুর রহমান মাসুম তার দুই ভাই এবং এক বোন। ব্রিটেনে মাসুম ছাড়াও তার আরেক ভাইও বসবাস করে বলে নিশ্চিত করেছেন তাদের মামা। মামা জানান মাসুমকে সহায়তা করার অভিযোগে তার ছোট ভাই 23 বছর বয়সী মারুফকেও আটক করে পুলিশ। তবে সর্বশেষ খবর হচ্ছে মারুফকে বেইল দিয়ে দেওয়া হয়েছে। তারা তো হুমকি রাগমাতা তো লন্ডন অলরেডি, আমার ছোট ভাগ না তো মারুফ লন্ডন হগুড়ে তারা ফাঁসাইছে না মারাইছে, তার ভাই নেই ভাই ছোট ভাই লন্ডন আর লন্ডন আমরা ছোট ভাই মানে মাসুমের লোকের রিলেটিভ যারা আছেন সব তারা ঢুকেছে কত লিখে আমরা ঢুকে গেছে গিতে তোমরা সার তা মানে। এদিকে এমন ঘটনায় বিশ্বনাথের স্থানীয় বাসিন্দারা হতবাক, তারা বিশ্বাসই করতে পারছেন না এমন ঘটনা ঘটতে পারে। তার আগে 6 এপ্রিল হাবিবুর রহমান মাসুম তার স্ত্রী কুলসুম আক্তার শিউলিকে হত্যা করে ব্রাডফোর্ডে নিজ সন্তানের সামনেই, এরপর সে পালিয়ে যায়। 9 এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে তাকে বাকিংহামশায়ারের আইলসবাড়ি এলাকায় স্টক মেডাভেল হাসপাতালের পাশে আজদা কার পার্ক থেকে আটক করা হয়। খবরটি তখন নিশ্চিত করেছিলেন ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টেসি অ্যাটকিনসন। হাবিবুর রহমান মাসুম ব্রাডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র ছিল। 2 বছর আগে উচ্চশিক্ষার জন্য তিনি স্ত্রীকে নিয়ে ব্রিটেনে আসেন। পরে গত সেপ্টেম্বরে তাদের এক সন্তানের জন্ম হয়। তখন তারা ওল্ডহাম শহরে বসবাস করতেন। গত নভেম্বরে তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপরই তাদের পুলিশ আলাদা করে দেয়। শিউলির সন্তান নিয়ে আলাদা থাকতেন ব্রাডফোর্ডে আর ঘাতক মাসুম থাকত বার্নলি শহরে। শিউলির বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরঘাস গ্রামে, মাসুমের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে হলেও তারা বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামে নানাবাড়ি এলাকায় বসবাস করত। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।